আজকে পশ্চিমবঙ্গের তেইশ জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে আবহাওয়া দপ্তর কি বলছেন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না হবে না তাদের আপডেটটি আপনাদের সামনে জানাবো অনলাইন কি দেখাচ্ছে সেটাও আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি কাজে লাগে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা একটা রিকোয়েস্ট রইল আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পাঁচ আগস্ট তারিখ পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে হালকা থেকে হালকা মাঝারি শুধু বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এক টানা বর্ষার মতন সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা আপাতত পাঁচ তারিখ পর্যন্ত নেই আগস্ট মাসে তবে তারা বলছেন সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি বা খবর এসছে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য বজ্রাঘাতে বেশ কয়েকজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে তা আজকের যে আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামীকালও সেই সম্ভাবনা পাঁচ তারিখ পর্যন্ত সেই সম্ভাবনা নতুন নিম্নচাপ আসার জন্য বা একটা সম্ভাবনা রয়েছে অনলাইন আপডেট দেখাচ্ছে তার জন্য আট নয় এবং দশ আগস্ট তারিখে বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গে বাড়তে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে বা জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে পারে আগামীকাল কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদাতে প্রধানত হালকা মাঝেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে প্রধানত উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট তাপমাত্রায় আগামী পাঁচ দিনে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নেই থ্যাংকস ফর ওয়াচিং